হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমত আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হোম কোয়ারেন্টাইনে আছি। তো হোম কোয়ারেন্টাইনের প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে। তো বাসায় অবসর সময়ে চিন্তা করলাম, আমার যে বইগুলো আছে, আমার যে নভেলগুলো আছে, নভেল বুকগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে রিভিউ করব। তো এই বইগুলো আমি পড়েছি এবং কিছু বই পড়া বাকি আছে, আরও অনেক বই আছে। তো আজকে আমি যেগুলো স্পেশালি আর্টেমস ফল আর দুই একটা বই আপনাদের মাঝে দেখাবো। তারপরে আমার নেক্সট ভিডিওতে বাদ বাকি বইগুলো দেখাবো, যেমন হ্যারি পটারস আছে, আরও অনেক কিছু আছে, অনেক নভেল আছে, সেগুলো দেখাবো। তো আমি যেগুলো দেখাবো এখন, এগুলো হলো একবার অরিজিনাল ভার্সন, একদম অফিসিয়ালি পাবলিশড করা। তো চলুন আমরা আজকে রিভিউ করি আমার বইগুলো। ভিউয়ার্স, প্রথমত আমি দেখাবো হলাম গিয়ে ইয়ন কলফারের আর্টেমিস ফল। তো এইটার মুভি আসতেছে, এই বছরই বের হওয়ার কথা ছিল, তো এখনও বের হয়নি, ট্রেলার রিলিজ পেয়েছে। তো এটা হলে গিয়ে ইয়ন কলফারের আর্টেম ফল, যেটা অফিসিয়ালি ইয়ন কলফারের সিগনেচার দেওয়া, এবং অরিজিনালি এটা প্রাইস হচ্ছে হলে গিয়ে ইউকে 6.99। এবং বইটা আমি পড়েছি, প্রায় ভালোই লেগেছে, এবং অফিসিয়ালি বুক এটা ইয়ন কলফারের আর্টেমিস ফল। এটা হলো কি প্রথম ইস্যু যেটা সেটা। তো ভিউয়ার্স, এটার ভিতরে বইগুলা কভারটা খুবই সুন্দর, এবং এটা অফিসিয়ালি বুক, ইউকের অরিজিনালি অফিসিয়ালি বুক, এবং এগুলো খুব এক্সপেন্সিভ বই আমি কালেকশন করেছি। প্রথমটা হচ্ছে গিয়ে ইয়ন কলফারের আর্টেমিস ফল, দ্য নাম্বার ওয়ান বেস্ট সেলার বুক আর কি এটা। তো নেক্সটটা হচ্ছে হলে গিয়ে আর্টেমিস ফল টু, এটা হলে গিয়ে ইয়ন কলফারের, এটা টাইটেলটা দেওয়া আছে হলে গিয়ে ই আর্টেমিস ফল অ্যান্ড দ্য ওপাল ডিসিপশন। বইটা ভালোই লেগেছে পড়ে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আর্টেমিস ফলের বুক। এই সেই ব্যক্তি ইয়ন কলফার, এবং এটার অরিজিনাল যে ট্যাগ সেটাও দেওয়া আছে, কোথেকে আমি নিয়েছি, ইয়ন কলফার জীবনী দেওয়া আছে এখানে। তো ভিউয়ার্স, আপনাদের বলে দিই, প্রথমত আপনারা আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইয়ন কলফারের আরও কয়েকটা পর্ব আছে যেগুলো আমার এখনও কালেকশন হয়নি, এই কালেকশনটা বাকি আছে। হলো গিয়ে আর্টেমিস ফল আর্টিকেল ইন ইনসিডিয়েন্স, এটা বাকি আছে আসলে। তো এটা হলো গিয়ে আমার দ্বিতীয় বুক। তারপরে হলো গিয়ে এটা হলো গিয়ে তিন নাম্বার পার্ট, আর্টেমিস ফল অ্যান্ড দ্য ইটার্নিটি কোড, আর্টেমিস ফল অ্যান্ড দ্য ইটার্নিটি কোড। এই বইটা পড়েছি, ভালোই লেগেছে আসলে। ওর জার্নিগুলো সেই, ও যে ইয়েদের ফেরিটেলদের দুনিয়াতে যায়, খুবই ভালো লাগে। তো এটাও আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট বুক ইয়ন কলফারের, ভালো লেগেছে বইটা, অফিসিয়ালি বুক এগুলো একদম, দেখতে পাচ্ছেন। তো নেক্সট বইটা হচ্ছে হলো গিয়ে আপনার আর্টেমিস ফল, আর্টেম ফল অ্যান্ড দ্য টাইম প্যারাডক্স, এটা হচ্ছে গিয়ে আমার নেক্সট বুক ইয়ন কলফারের। ওটা একটু মোটা আছে, এগুলো পড়তেছি আসলে, পড়া হয়েছে, এটা পড়া হয়নি, এটা পড়তে হবে আসলে, সময় পাচ্ছি না। এগুলো কালেকশন কালেক্টেবল তো আমার লাইব্রেরির জন্য। এটা 2011 আমি নিয়েছিলাম, এটা প্রাইস 575 টাকা ছিল। তো ইয়ন কলফারের এখানে কিছু অ্যাড আছে, যেমন এটা এটা এটা, এই বইগুলো নেওয়া হয়নি, এগুলো পড়া শেষ হলে এগুলো নিব অবশ্য। এক একটা বইয়ের এক এক রকম মজা, সম্পূর্ণ ইংলিশ এগুলো ভিউয়ার্স, অ্যালফাবেটগুলো একবার স্পষ্ট। এটা একটা বেস্ট সেলার বই, দ্য নাম্বার ওয়ান বেস্ট সেলার বুক আর কি এগুলা, ইয়ন কলফারের আর্টেমিস ফল। এরপরেরটা হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স ইয়ন কলফারেরই আর্টেমিস ফল, এটা হলো গিয়ে আর্টেমিস ফল অ্যান্ড দ্য অ্যাটলান্টিক কমপ্লেক্স। তো এই কভারটা দেখতেছেন ভিউয়ার্স, এটা পুরোটা শাইনিং, শাইন করছে ভিউয়ার্স। এই গল্পটা সম্পূর্ণ মানে আর কি পানির নিচে, সমুদ্রের কাহিনী, তারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স।
এটা সাইজটা একটু বড় বইয়ের সাইজটা একটু পাবলিশ হয়েছে একটু ডিফারেন্ট ভাবে এটা এটা নরমালি বইগুলো আছে এই বইয়ের সাইজটা একটু বড় আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বেস্ট কোয়ালিটি আর কি এরপরটা হচ্ছে ভিউয়ার্স লাগে হিরোজ অফ অলিম্পাস এটা অ্যাকচুয়ালি পার্সি জ্যাকসনের বই এবং এটা লেখাটাও গ্লেজি এবং গ্লেজ মারছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ গ্লেজি এটাও রিক রিওর্ডেনের নাম্বার ওয়ান বেস্ট সেলার তো এই বইটা হলো গিয়ে আমার সবচেয়ে বইয়ের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বুক এটার প্রাইস প্রায় মনে হয় আমাদের 1800 টাকার মতো পড়েছিল অরিজিনাল ইন্ডিয়ান অফিসিয়াল বুক ওগুলো বই আসলে কালেক্ট করি এবং পড়ি ভালোই লাগে পার্সি জ্যাকসনের আরেক আরও অনেকগুলো বই আছে যেগুলো নাকি আমি ফটো কপির আর কি অরিজিনাল ভার্সন না সেকেন্ড হ্যান্ড ভার্সনগুলো আমরা পেয়েছি সেগুলো আপনি মনে করেন পড়েছি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো তো ভিউয়ার্স পার্সি জ্যাকসনের আরেকটা বই আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে পার্সি জ্যাকসনের আরেকটা বই অরিজিনাল অফিসিয়াল বুক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এটা অ্যাকচুয়ালি অরিজিনালটা কপিটা আমি নেক্সট ইস্যুতে দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো তো এটা 4 নম্বর পার্টটা এটা অরিজিনালটা একদম এটা যে গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুশ করা এটা অবশ্য লেখা ইয়েটা এটা অরিজিনাল অফিসিয়াল বুক এটাও পড়া হয়েছে বেশ ভালোই লেগেছে এটা আছে হিরোজ অব অলিম্পাস যেটা সেটা আমার কপিটা আছে মানে ফটোকপি প্রিন্ট ভার্সনটা পার্সি জ্যাকসন ইন্ডিয়ান অফিসিয়াল বুক এটাও আছে দ্য থ্রোন অফ ফায়ার এই বইগুলো আসলে নেওয়া হবে এগুলো একটু অরিজিনালটা যেটা অরিজিনালগুলোও নিব কিন্তু ওগুলো একটু এক্সপেন্সিভ ওগুলো 2500 টাকা দাম কপিগুলো মনে করেন 150-200 মধ্যে পাওয়া যায় তো এটার দাম এরকমই পড়েছে আর কি এটা ছোট ভার্সন তো এটা প্রাইসটা পড়েছে আপনার $16 এটা একটু এক্সপেন্সিভ পড়েছে আসলে তো এটা হলো গিয়ে হাফ বয় হাফ গড অল হিরোজ পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য ব্যাটেল অফ দ্য লাবিরিন্থ পার্সি জ্যাকসন আসলে এটা মুভিও বের হয়েছে পার্সি জ্যাকসনের তো ভিউয়ার্স এটা হচ্ছে পার্সি জ্যাকসন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এগুলো এখানে রেখে দিয়েছি অলরেডি সাইডে আমার ইয়েগুলো বুকগুলো তো আরেকটা বই যেটা নিয়েছিলাম আমি ফার্স্ট নার্নিয়া দ্য ক্রনিকলস অফ নার্নিয়া এটা আসলে অরিজিনালটা না এটা ইন্ডিয়ানটা না এটা কপিটা এটা ফুল ভার্সন আছে 7টা বই আছে সিএস লুইসের নার্নিয়া এটা অরিজিনালটা না এটা আসলে কপিটা এবং এটা পড়েছি এটা 2010 সালে নিয়েছি 180 টাকা মাত্র নিয়েছে এটা এটা কপিটা অরিজিনাল না নার্নিয়ার আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে 7টা পর্বই দেওয়া আছে এটার দাম কম 180 টাকা এটা কপি ভার্সনটা আর কি অরিজিনাল ভার্সনটা আসলে প্রয়োজন পড়েনি কপিটাই দিয়েছি তো কপিটার কভারটা খারাপ না মোটামুটি ভালোই আপনারা দেখতে পাচ্ছেন সিএস লুইসের আরেকটা কপি বই আছে যেটা নাকি না পড়লেই না বেস্ট সেটা হচ্ছে এটা দ্য লর্ড অফ দ্য রিংস 3টা খণ্ড একসাথে ভিউয়ার্স এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বুক দ্য লর্ড অফ দ্য রিংস হয়তো বা আপনারা মুভি দেখেছেন মুভির চেয়ে অ্যাকচুয়ালি বইয়ে পড়ে বেশি মজা লাগে কারণ বইটা হলো গিয়ে বইয়ের মধ্যে সব ডিটেইলিং থাকে এটা এটা অরিজিনাল ভার্সন লর্ড অফ দ্য রিংস এটা পড়তে প্রায় আমার 1 বছর লেগেছিল এখানে বাংলা বই আরও আছে যেমন হ্যারি পটার আছে আমার কাছে হ্যারি পটারের আরও পার্ট আছে যেমন কমিক্স বেশি পড়েছি যেমন ডেডলি হলোস আছে এটা আমি নেক্সট রিভিল করবো আসলে অ্যাকচুয়ালি কমিক বুক আমার বেশি গ্রাফিক নভেল বেশি আসলে অ্যাকচুয়ালি আর নভেল যেগুলো রাইটারদের বই সেগুলো পড়ি কম কম পড়ি আসলে তো ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাসায় থাকেন এবং পারলে বই পড়েন মুভি দেখেন গান শুনেন বাসার থেকে বের হবেন না আর আল্লাহ বিল্লাহ অবশ্যই করবেন নামাজ পড়বেন
কোরআন শরীফ পড়বেন, সাথে সাথে পাশাপাশি এগুলোও যদি বোরিং হয়ে যান, মানে একা থাকতে থাকতে যদি ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যান তো কোনো ব্যাপার না, বই থাকলে বই পড়বেন, নেটের থেকে বই নামিয়ে পড়বেন বা গান শুনবেন, মুভি ডাউনলোড করে মুভি দেখবেন। তো ভিউয়ার্স ভালো থাকেন আপনারা। তো আমি আমার নেক্সট যে ভিডিও সেটার মধ্যে পার্সি জ্যাকসন এবং অন্যান্য বই যেগুলো আছে সেগুলো রিভিল করব। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, বাই, হ্যাভ এ গুড ডে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।